দিদি, আরে ও দিদি, এদিকে তাকাও গো, এইদিকে আছি, একটু বাজার গিয়েছিলাম তাই দেখতে পাওনি আমাকে। ও বাবা, তুমি বাজার গিয়েছিলে, কেন গিয়েছিলে বাজার? দিদি, আরে ও দিদি, কি বলবো গো, আজকে আমার মাছ খাবার খুব ইচ্ছে করছিল তাই বাজারে মাছ কিনতে গিয়েছিলাম। তাই নাকি, তাহলে মাছ কিনে এনেছো নাকি? দিদি হ্যাঁ, এনেছি গো, বড় বড় শোল মাছ। ও বাবা, মাছ আনবে তাহলে আগে বলতে না, তাহলে আমি পটলের সবজি বানাতাম না, এইদিকে পটল কেটে রেখেছি। তবে কি হলো দিদি, তাহলে তুমি এক কাজ করো, পটল মাছ বানিয়ে দাও, পটল দিয়ে মাছ বানাও, দেখো খেতে দারুণই লাগবে। ও বাবা, তাই নাকি? আচ্ছা ভাই, সে পটল দিয়ে মাছটা বানাইবো কিরকম করে? আরে ও দিদি গো দিদি, যেরকম করে পটলের সবজি বানাও, পটলের সবজি বানাবে আর ঝোল বানাবে, সেই ঝোলে মাছ ভাজা দিয়ে দিবে, হয়ে গেল পটল মাছ। হ্যাঁ ভাই, বলেছো তো ঠিকই, এবার যাই রান্না করে দেখি গা কি রকম হয়। A few moments later. দিদি, আরে ও দিদি গো দিদি, রান্না হলো কি হলো না গো? হচ্ছে হচ্ছে, পটলের সবজি হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে ঝোল করব, আর ওইদিকে মাছ ভাজা করে রেখে দিয়েছি। তাই নাকি? আচ্ছা বানাও গো বানাও দিদি, একদম টেস্টি টেস্টি বানাবে। হ্যাঁ টেস্টি টেস্টি তো বানাবো। হ্যাঁ মা, ভুলে গেলাম, নুন তো নেই বাড়িতে। আচ্ছা ভাই, যাও তো নুন নিয়ে আসো। ঠিক আছে দিদি, ঠিক আছে, আনছি গো নুন, আর নুন দিয়ে খাবো পটল মাছ। A few moments later. ওই পটল মাছ, পটল মাছ দিদি, তাড়াতাড়ি ভাজ পটল মাছ রে, আমরা খাবো একসাথে পটল মাছ রে। হ্যালো বন্ধুরা, আমি বোকা বিড়াল, আজকে নিয়ে এসেছি একটা পটল মাছের নতুন ফানি কমেডি ভিডিও। এই ভিডিওটি কাকু উদ্দেশ্য করে বানানো হয়নি, এই ভিডিওটি পুরো এডিটিং এর মাধ্যমে বানানো হয়েছে, এই জন্য ভিডিওটিকে সিরিয়াস ভাবে দেখবে না, সব হাসির মজা উদ্দেশ্যে দেখবে না। ধন্যবাদ।